প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম একনজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শেখ মুজিব হয়ে উঠলেন বঙ্গবন্ধু দেশবিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবারে বিস্তারিত একশতে একশো বঙ্গবন্ধু শ্যামল সবুজ দেশ ও তার বাঙালি জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে পরাধীন ছিল বিদেশি ও বহিরাগত শাসন শোষণে অবহেলিত ও নিষ্পেষিত ছিল বাঙালি জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম অপরিসীম ভালোবাসা আর আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি সারা দেশ ঘুরে ঘুরে জাতিকে জাগিয়েছিলেন বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নকে যিনি বাস্তবায়িত করেছিলেন তিনি মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সবুজ শ্যামলে ঘেরা পলি মাটিতে বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম দেশের পত্তন করেছিলেন উপহার দিয়েছিলেন লাল সবুজের পতাকা বিশ্বের বুকে অনির্বাণ এক মানচিত্র আজ ১৭ মার্চ মঙ্গলবার বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত মহান নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যে বছরব্যাপী নানা বর্ণিল আয়োজন শুরু হয়েছে একজন নেতা তার দেশের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করতে পারেন অপরিসীম সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন সঠিক ও দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে পরাধীনতার বিশৃঙ্খল চিড়ে ছিনিয়ে আনতে পারেন স্বাধীনতা আর উজ্জ্বল উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহিত্যিক ও ছড়াকার অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুর কৃতিত্বে স্মরণ করে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর লিখেছিলেন কালজয়ী পঙ্কক্তি যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান তবু নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান আজ সেই মহান নেতা বঙ্গবন্ধুর শুভ জন্মদিন দিনটি জাতীয় শিশু দিবস এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারত উপমহাদেশের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সাইরা খাতুন পরিবারের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয় সন্তান টুঙ্গিপাড়ার অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করা সেই শিশুটি পরে হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী গভীর রাজনৈতিক প্রজ্ঞা আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধ ও ভালোবাসার কারণে অল্প বয়সেই হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ছোটবেলাতেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন কিশোর শেখ মুজিব গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে তিনি প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন এরপর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অভিযাত্রা বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং পরে ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠন করে ১৯৪৭ সালে দেশ বিভাগ ও স্বাধীনতা আন্দোলন ১৯৫২ সালের ভাষা আন্দোলন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান পেরিয়ে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে শেখ মুজিবুর রহমান বাংলা জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন ১৯৭১ সালের ৭ মার্চ সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ঘোষণা করেন বাঙালি জাতির কালজয়ী ইশতেহার দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তারই স্বাধীনতার ঘোষণায় ঐক্যবদ্ধ হয় জাতি উত্তাল হয় গোটা দেশ ২৫ মার্চ গভীর রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়
26শে মার্চ প্রথম পহরে তার নামে স্বাধীনতার ঘোষণাটি প্রচার করা হয়। পরে বঙ্গবন্ধুর নির্দেশনায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন এমন অকুতোভয় বীর মহানায়ক যা রূপকথাকেও হার মানায়। ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা যায় নেতৃত্ব গুণ, মানুষের প্রতি দেশের প্রতি গভীরতর ভালোবাসা। পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা তাকে বছরের পর বছর বন্দী রেখেছেন জেলে, নানা নির্যাতন নিপীড়ন করেছেন। তারপরও তিনি ছিলেন স্বাধীনতার সংকল্পে অটল, দেশের মানুষের স্বার্থের জন্য স্বাধীনতার জন্য তিনি ছিলেন আপোষহীন। পাকিস্তানি স্বৈর শাসকদের মৃত্যুর পরোয়ানা উপেক্ষা করে তিনি তুলে ধরেছেন বাংলাদেশ ও বাঙালির কথা। বারবার আঘাত হেনেছে তার জীবনে, কিন্তু কখনও কোনো কিছুর বিনিময় বা প্রলোভনে বা ভয়ে বিন্দুমাত্র নতি স্বীকার করেননি, মাথা নিচু করেননি। জয় বাঙ্গালা পঙ্ক্তিকে হৃদয়ে ধারণ করে তার নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি অর্জন করেছিল গৌরবোজ্জ্বল বিজয়। দেশ স্বাধীনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশের হাল ধরেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশে শুরু করেন অর্থনৈতিক মুক্তির জন্য নতুন সংগ্রাম। সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারই নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখন নেমে এসেছিল এক অমানিশার অন্ধকার। 1975 সালের 15ই আগস্টের কলঙ্কময় রাতে একদল নরপশুর বুলেটে সপরিবারে শাহাদাত বরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় দেশের বাইরে থাকায় তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে যেমন যুক্ত থেকেছেন, তেমনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 60-এর দশক থেকেই হয়ে উঠেছেন চিরভাস্বর। বঙ্গবন্ধুর জন্ম না হলে জন্ম হতো না বাংলাদেশের, তাই বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। যেভাবে শেখ মুজিব হয়ে উঠলেন বঙ্গবন্ধু, তার রাজনীতি ছিল দেশ ও দেশের মানুষের কল্যাণে। কিভাবে বাংলার মানুষকে পাকিস্তানি শোষণ থেকে মুক্ত করবেন, সেজন্য ছুটে বেরিয়েছেন বাংলার আনাচে কানাচে পথে প্রান্তরে। ভালোবেসে মানুষ কত নামে ডেকেছে তাকে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন প্রিয় মুজিব ভাই। 1966 সাল থেকে তার নামের আগে তরুণ সমাজ সিংহ শার্দুল, বঙ্গ শার্দুল ইত্যাদি খেতাব জুড়ে দিতে থাকে। তবে মুজিব ভাই শেখের বেটা, বাংলার মুজিব, শেখ মুজিব, বঙ্গ শার্দুল, সিংহ শার্দুল, এই সব কিছু ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলার বন্ধু, বাংলাদেশের মানুষের বন্ধু। আর সব নাম ছাপিয়ে তিনিও হয়ে ওঠেন বঙ্গবন্ধু। পাকিস্তানে শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র সবসময় তাকে ঘিরে রেখেছিল। সংগ্রাম আন্দোলনে বাংলার মানুষকে দাবিয়ে রাখতে শেখ মুজিবুর রহমানকে শত শতবার কারাগারে পাঠায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। দায়ের করা হয় একের পর এক মিথ্যা মামলা। তেমনই এক মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা। 1968 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার অভিযোগ আনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কয়েকজন সাধারণ সৈনিক সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই মিথ্যা মামলায় শেখ মুজিবুর রহমান সহ মোট 35 জনকে আসামি করা হয়। 35 জন আসামির সবাইকে পাকিস্তানি সরকার গ্রেপ্তার করে। বাংলার প্রাণের নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর ফুঁসে ওঠে বাংলার মানুষ। তৎকালীন শাসক আইয়ুব খানের বিরুদ্ধে রাজপথে নামে ছাত্র জনতা, উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। আন্দোলনের দাবানল থেকে আঁতকে ওঠে স্বৈরাচারের চেয়ার। মামলা থেকে শেখ মুজিবুর রহমান সহ অভিযুক্তদের মুক্ত দিতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। মূলত বাংলি জাতির মুক্তির সনদ 6 দফা দেওয়ার কারণেই বঙ্গবন্ধু সহ সর্বমোট 35 জনকে ফাঁসি দেওয়ার লক্ষ্যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়। ফের ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করতে থাকেন আইয়ুব খান। এই ষড়যন্ত্র মোকাবেলায় 1969 এর 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কার্যালয়ে তোফায়েল আহমেদের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এর ব্যানারে 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে 15ই ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে সান্ধ্য আইন জারি করা হয়। কিন্তু এই সান্ধ্য আইন ভঙ্গ করে রাজপথে প্রতিবাদ মিছিল করে ছাত্র সমাজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর
শামসুজ্জোহাকে 18 ফেব্রুয়ারি পাকিস্তানি সেনারা বেইনেট চার্জে নির্মমভাবে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পর আইয়ুব খান সান্ধ্য আইন জারি করেন। এর প্রতিবাদে 20 ফেব্রুয়ারি সমগ্র ঢাকা নগরী মশাল আর মিছিলের নগরীতে পরিণত হয়। স্বৈরশাসক আইয়ুব খান তখন সান্ধ্য আইন প্রত্যাহার করতে বাধ্য হন। 21 ফেব্রুয়ারি শহীদ দিবসে পল্টনের মহাসমুদ্রে প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান সহ গ্রেপ্তার করা সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। বাধ্য হয়ে 22 ফেব্রুয়ারি শেখ মুজিব সহ সব রাজবন্দীকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হন আইয়ুব খান। 23 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রমনা রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে তৎকালীন ডাকসুর সভাপতি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তখন থেকে বাংলার জনগণের কাছে তিনি শেখ মুজিবুর রহমান নাম ছাপিয়ে বেশি পরিচিত হয়ে ওঠেন বঙ্গবন্ধু হিসেবে। এ সম্পর্কে এক লেখায় বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, সেদিন বঙ্গবন্ধু উপাধি ছিল সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তবে 1987 সালের 31 জুলাই দৈনিক বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত কলামিস্ট ওবায়দুল কাদেরের ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ও বর্তমান সেতু ও যোগাযোগ মন্ত্রী এক লেখায় পাওয়া যায়, বঙ্গবন্ধু উপাধি প্রথম দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের নেতা রেজাউল হক মুশতাক। ওবায়দুল কাদের লেখেন, মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত হন লক্ষ লক্ষ জনতার সমাবেশে। 1969 সালে অবিস্মরণীয় গণবিস্ফোরণের চূড়ান্ত পর্যায়ে সেই আন্দোলনের অগ্রণী বাহিনী ছাত্র সমাজের পক্ষ থেকে সদ্য কারামুক্ত শেখ মুজিবকে রেসকোর্সের স্বতঃস্ফূর্ত বিশাল জনসমুদ্রে ডাকসুর সহ সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করেন। সেটা অবশ্য আরও পরের ঘটনা। এখন প্রশ্ন জাগতে পারে, কার মাথায় প্রথম বঙ্গবন্ধু শব্দটি এসেছিল? এই প্রশ্নের জবাব পেতে হলে খানিকটা পেছনে যেতে হয়। তখন সম্ভবত 1967 সাল, ঢাকা কলেজে ছাত্রলীগ প্রতিধ্বনি নামক একটি মাসিক পত্রিকা বের হতো। সে পত্রিকার একটি ইস্যুতে ছাত্রলীগের রেজাউল হক মুশতাক সারথি ছদ্মনামে আজব দেশ নামে একটি লেখা লেখেন। লেখাটার শেষ দিকে বঙ্গশার্দুল শেখ মুজিবের পাশে প্রথম বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তীতে একই পত্রিকায় 1968 সালের নভেম্বর মাসের ইস্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত পূর্ব বাংলার মুক্তি সনদ 6 দফা শিরোনাম হয়ে আসে। তখন অবশ্য ছোট হেডিংয়ে অখ্যাত এক পত্রিকায় ব্যবহৃত বঙ্গবন্ধু শব্দটি ঢাকার ছাত্রমহলের একাংশ ছাড়া অন্য কারো নজর কাড়েনি। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বঙ্গবন্ধুকে আপনি কিভাবে দেখেন? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।